मालिकेर घर मस्जिदे आसते पेरेछि आसार मतो तौफिक सौभाग्य आसार मतो उत्साह उद्दीपना मन मनन मानसिकता सदिच्छा आसार मतो सेहत तंदुरुस्ती सुस्थता जिनि आमादेरके दान करेछेन तार दरबारे शुक्रिया आदाय करी सबाई पड़ुन आलহামদুলিল্লাহ। प्रिय मुसल्ली भाईरा रात 12टा बजे जे ठंडा ओई जे प्रतिवेशी कदमाली खजूर गाछ केटेছে সেটা এখন डबल খাতার নিচে লেপের নিচে সেটা আর বের হবে না। সুতরাং আমার ধরা পড়ার কোনো ভয় নাই শঙ্কাও নেই। ठीक है ओखान जी हमें 3-4टा गाचर रस पेड़े हाँड़ीते ढाली कलसटा भरपूर हो जाए एरकम घटना समाजे संसारे आसे ना कि नाई अपने हाँटी हाँटी पा पा करे आस्ते आस्ते ओई प्रतिवेशी कदमालिर खेजुर गाछेर गोड़ाय गेलेन आपनार रसेर हाँड़ीटा एक पाशे राखलेन रेखे एबार गाछेर दिके उठबेन जखनी आपनि गाछेर दिके उठबेन तखनी एखाने किन्तु सिगनाल शुरू हये गेछे एखाने सिगनाल शुरू हये गेछे एइटाও অ্যাবনরমাল এই দুইটাও অ্যাবনরমাল বুক ধপ 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 চোখ দুইটা এই আন্ধারিয়া রাতে কে তোমারে পাহারা দেবে কে ধরতে আসবে নির্ভয় তুমি গাছে উঠবা এরকম এরকম করো কেন তাহলে বুঝা গেল আপনার হার্ট আপনাকে সিগন্যাল দিতেছে তার পালপিটেশন বেড়ে গেছে আপনার চোখ আপনাকে সিগন্যাল দিতেছে এইভাবে দৌড়াদৌড়ি করে। আর গাছে ওঠার সময় অবদা ঠিক গাছের দিকে চাইয়া উঠছে নাকি এরকম কি সুরের মানে পুলিশ পুলিশ গ্রাম বাংলার একটা কথা धरे ना कि आसे ना कि धरा पड़े जाए ना कि किन्तु निजेर गाछे जे उठछेन नामछेन सेई समय एटाओ ठीक छिलो चोख दुइटाओ ठीक छिलो ना बोधहय ताहले जेई काज करते गेले हृदयेर स्पंदन स्वाभाविक थाके चोख दुइटा स्वाभाविक थाके दौड़ादौड़ी करेन आल्लाहर कसम सेटा हालाल सेटा जायेज। आज जेई काज करते गेले आपनार बुकेर पालपिटेशन बेड़े जाए जेई काज करते गेले आपनार चोख दुटो एदिक सेदिक दौड़ादौड़ी करे आपनि निजेओ बोझेन आपनि आल्लाहर देওয়া सीमा रेखा बैरिकेड आपनार मालिकेर देওয়া कुरानेर हुदुदुल्लाह एटा लंघन करছেন আপনি নিজেও বোঝেন যার জন্য আপনার এটা অস্বাভাবিক এটাও অস্বাভাবিক। যেই কাজ করতে গেলে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় শুরু হয় বুঝতে হবে এটাই হারাম। আর যেই কাজ করতে গেলে এটাও নরমাল চোখ দুটো নরমাল স্বাভাবিক বুঝতে হবে এটা জায়েজ। তো এটা বুঝার জন্য বোধহয় টাইটেল পাস করা লাগে। মাদ্রাসার বারান্দা দিয়েও যে লোক কোনোদিন যায় নাই সেও জানে এবং বোঝে কোনটা জায়েজ কোনটা না জায়েজ ঠিক কি না বলেন। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তাওহীদের বাণী এটা পড়ে যখন মুসলমান হয়েছে ইসলাম কবুল করেছে সঙ্গে সঙ্গে তার প্রথম কাজ सलात नामाज ईमान आनार पर प्रथम काज की नामाज एकटु जोरे बोलेन ना मुसलमान हवार पर ईमान आनार पर प्रथम फरज कोनटा नामाज इन्ना सलाता कानात आलाल मुमिनीना किताबाम मौकुता आपनार मालिक बोलছেন इन्ना सलाता निश्चय सलात নামাজ। আলাল মুমিনিনা, মুমিন বান্দাদের উপরে, বিশ্বাসী বান্দাদের উপরে, ইমানদার বান্দাদের উপরে দিনের রাতের কয়েকটা সময় কিতাবা মাওকুতা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কে ফরজ করেছে? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন বেলা পশ্চিমে হেলে যাওয়ার আগ পরে, পশ্চিমে হেলে যাওয়ার পরে কোনটা? জোহর। বেলা ডুবার বেশ আগে, বেলা ডুবার পরে পরে, রাতে শোয়ার আগে আগে, সকালে বেলা উঠার আগে আগে, এই পাঁচটা সময় কোরআন এইভাবে বলেছে মোমেন বান্দাদের উপরে আমি আল্লাহ সালাত এটা ফরজ করে দিয়েছি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আদায় করা, নামাজ পড়া কানাত আলাল মুমিনিনা, মোমেন বান্দাদের উপরে কিতাবাম মাওকুতা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেয়া হয়েছে। এরপরে আসুন কাদ আফলাহাল মুমিনুন, কাদ নিশ্চয়ই নিঃসন্দেহে, আফলাহা বেঁচে গেছে। আবার বলছি কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওই সকল মুমিন, পরকালের শাস্তি, কবর আযাব, হাসরের দুর্গতি, এগুলো থেকে আফলাহা বেঁচে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের উপরে ফরজকৃত সালাত এটাকে পড়ার মতো পড়েছে। খাশিউন কোরআনের এমন একটা শব্দ, খুশু, খুজু। নামাজ যখন আপনি পড়তে যাবেন, নামাজ শুরু করবেন, আপনার কলবটা আল্লাহর কাছে হাজির থাকবে, আপনার মন মনন, আপনার মানসিকতা, আপনার চিন্তা চেতনা, ধ্যান ধারণা সব আল্লাহমুখী হবে। এই সময় দুনিয়ার কোনো ঝামেলা, কোনো কাজকর্ম এগুলো সামনে আনা যাবে না। দুনিয়ার কাজের জন্য তো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করতে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে? কি দিন রাত 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত নামাজ এটা আদায় করতে কয় ঘন্টা লাগে? পাঁচ ওয়াক্ত মিলাইয়া 40 মিনিট। কত মিনিট? 40 মিনিট। মনে রাখবেন এটা আন্তর্জাতিক হিসাব। পাঁচ ওয়াক্তে এক এক ওয়াক্তে 8 মিনিট গড়ে, কোনো ওয়াক্তে একটু কম লাগে, কোনো ওয়াক্তে 8 মিনিটে একটু বেশি লাগে, গড়ে 8 মিনিট। এটা হলো আন্তর্জাতিক হিসাব। তাহলে এক এক ওয়াক্তে 8 মিনিট, পাঁচ ওয়াক্তে 40 মিনিট। দিনে রাতে 40 মিনিট আপনি আল্লাহর কাজে লাগান, ঠিকঠাক মতো সালাতে ব্যবহার করেন, করার পরে আপনি দোকানে যান, বেচা কিনা শুরু করেন। আল্লাহর কসম নামাজের রুকু সেজদা তাসবিহ তাহলিলে আপনি যে সওয়াব পেয়েছেন, আপনার এই দোকানদারি ব্যবসার মধ্যে সেই সমান সওয়াব আল্লাহ লিখে দেবেন। পাঁচ ওয়াক্ত সালাত 40 মিনিট ঠিক মতো আল্লাহর কাজে লাগান। আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে সালাত আদায় করেন, করার পরে আপনি ধান খেতে যান, পাট খেতে যান, কলকারখানায় যান, দুনিয়ার যে কোনো কাজে যান, পুরা সময়টা বাকি 23 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টাই ধরি নাকি? এই 1 ঘন্টা যদি আপনি আল্লাহকে দেন, বাকি 23 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়ে দিছেন। যে বান্দা আমার হুকুম মতো 1 ঘন্টা আমাকে দিয়েছে, এখন বান্দা যেই কাজ করবে সেটাতেই আমি নামাজের সওয়াব দেব। একজন মুমিনের জীবনে দিন আর দুনিয়া বলতে দুইটা নাই, দিন আলাদা দুনিয়া আলাদা আমরা হিসাব করি, আসলে এটা ঠিক না। একজন বিশ্বাসী মুমিনের पूरा जीवने सबटाई दिन दुनिया बोलते किछुई नहीं। सलात आदाय करा फरज, जोरे बोलें कि कसबुल हलाले फरिजतुम बादाल फरिजा। फरज नामाज आदाय करार परे, फरज इबादत इटा शेष करार परे हालाल पथे हालाल रोजगार हालाल कमाई इटा नामाजेर मतो आरेकटा बड़ो फरज। ताहले मस्जिदे रुकू सेजदार माध्यमे अपनी इबादत करलेन, दोकने खेते खामारे आय रोजगारे अपनी जेखाने जेई काज जेइभाबे करलेन सेटाओ रुकू सेजदार मतो आपनार डान दिके ओई नामाजेर सवाब हिसेबे लेखा जाबे। 24 घंटा नामाज पढ़ा लागे ना, 1 घंटा 40 मिनट आर कि ठीकठाक मतो आल्लाहके देन, बाकी 23 घंटा आल्लाह आपनाके दिए देबेन। अपनी दुनियार काज करबेन, समाजेर काज करबेन, संसारेर काज करबेन। अल्लाह पाक बोलेन आमाके 1 घंटा जखन दिएछो हालालभाबे तुमि दुनियार सबगुला काज करो, प्रत्येकटा काजेर मध्ये आमि तुम्हाके सलातेर नामाजेर सवाब दान करब। आरेकटा ब्यापार आछे, सेटा हलो सलाते जखन दाड़ाबेन तखन दुनियार सब किछुके आपनि इस्तफा दीते होबे। थुक्का बुझेन? थुक्का कि दुनियार सब काजे थुक्कु, कोनोटार मध्ये आमि एखन नाई, आमि कोन काजे? आमार मालिकेर काजे। एइभाবে मालिकेर दिके रुजू हये जेते होबे। साहाबाए केराम आरज करलेन या रासूलुल्लाह सारा दिन गरु छागलेर कथा मने पड़े ना, खेजुर बागानेर कथाओ मने पड़े ना, दोकानेर कथाओ मने पड़े ना, जखन आपनि नबीर पिछने एसे इक्तिदाई तो बेहाजाल इमाम आल्लाहु अकबर सलात शुरू करी एई खजुर गाछेर कथा, तारपरे ओई चाषाबादेर कथा, व्यवसा बाणिज्येर कथा अन्य समय बेशी मने पड़े ना, किन्तु सलात शुरू करले एगुला बेशी मने पड़े। आमरा एखन कि करब? सम्पर्के नामाज सम्पर्के এটা এজন্যই করব, একজন ব্যক্তি একজন মানুষ যখনই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, अल्लाह छाड़ा इबादतेर योग्य केउ नहीं, अल्लाह छाड़ा कोनो सृष्टिकर्ता नहीं, पालनकर्ता नहीं, जीवनदाता नहीं, मृत्युदाता नहीं। अल्लाह छाड़ा कोनो रेजिकदाता, कोनो हुकुमदाता, कोनो आइनदाता, कोनो विधानदाता। সেই মহান রব্বুল আলামিন তিনি মানব জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র মুখ্য, একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া। আমাদেরকে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের জীবন, আমাদের চলন বলন, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ, আমাদের প্রত্যেকটা ব্যবহার, এটাকেও তিনি মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিয়ন্ত্রণ করেছেন। দেখুন, বাঁচার জন্য খাওয়া লাগে, মানুষেরও লাগে, হায়াত জানোয়ার জীবজন্তু তাদেরও লাগে। হায়াত জানোয়ার জীবজন্তু ইতর প্রাণী খাওয়া দাওয়ার ব্যাপারে তারা স্বাধীন, সামনে যেটা পায় সেটাই তারা খায়। किन्तु आपने आमी आम्रा আশরাফুল মাখলুকাত মানুষ कांड ज्ञान सम्पन्न मानुष विवेक विचार इटा सम्पन्न मानुष ज्ञान बुद्धि सम्पन्न मानुष आमरा कोनटा खाबो कोनटा खाबो ना कोनटा ग्रहण करब कोनटा ग्रहण करब ना इटा पुंखानुपुंख रूपे आमादेर मालिक आमादेर रब महान रब्बुल आलमीन महाग्रंथ आल कुराने आमादेरके बोले दिएছেন शिखिए दिएছেন এটা খাবে না এটা জায়েজ এটা না জায়েজ এটা বৈধ ওটা অবৈধ এটা তুমি করবে ওটা তুমি করবে না এই ধরনের কিছু আদেশ নিষেধ আল্লাহ পাকের হুকুম হাকাম এগুলো মানুষের জন্য জরুরি এবং প্রযোজ্য মানুষ ছাড়া কোনো হায়ান জানোয়ার পশু পক্ষী জীব জন্তু তাদের সামনে এই ধরনের আল্লাহর দেওয়া হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা এটা নেই যার জন্য গরু নিজের ক্ষেত খায় আরেকজনের ক্ষেত খায় গরুকে আপনি যতই বুঝান ওয়াজ করেন কোনো কাজ হবে হায়ান জানোয়ারকে যতই বুঝান কোনো কাজ হবে না কিন্তু আপনি আমি আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সুস্থ বিবেক দান করেছেন বুদ্ধি দান করেছেন আকল দান করেছেন আপন পর ভালো মন্দ হারাম হালাল জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এগুলা হায়ান জানোয়ার বোঝে না তাদের সামনে এই ব্যারিকেড এই আইনও নাই কিন্তু মানুষ जायज ना जायज बैध अवैध हालाल हाराम एगुलो जाने ना कि जाने ना आस्ते बोलेছেন এই দুনিয়ার বাজারে বিশ্ব চরাচরে একটা চোর আপনি খুঁজে বের করেন যে চোরটা আল্লাহর রাস্তে সহি নিয়তে अल्लाह के सन्तुष्ट करार जन्य चुरी करेছে একটা লুচ্চা একটা জেনাকার খুঁজে বের করেন যে জেনাকারটা আল্লাহর রাস্তে হালাল মনে করে জেনা করেছে জেনা যে হারাম এটা জেনাকার বোধহয় জানে না জোরে বলেন কিন্তু গরুর সামনে কি এই হালাল হারাম जायज ना जायज एगुलो खावार बेपारेও নাই যৌনতার ব্যাপারেও নাই ওরা মুক্ত ওরা স্বাধীন গরু ছাগলের কোনো আমলনামাও নাই কিন্তু আপনার আমার আমাদের সামনে জায়েজ না জায়েজের ব্যারিকেড আছে আল্লাহর আইনের বৈধ অবৈধ করণীয় এবং বর্জনীয় भोग्य एवं तेज्य कोनटा आपने भोग करबेन कोनटा त्याग करबेन कोनटा ग्रहण करबेन कोनटा बर्जन करबेन एटा आल्लाह बोले दिएছেন आपनार विवेक बोधे आपनाके बोले नाई चोर बोधे स्वभावेर नियते चुरी करेছে लुच्चा बोधे स्वभावेर नियते जेना करेছে যত বড় লুচ্চা হোক পাষাণ পাষণ্ড হোক যখন সে চুরি করে যখন সে জিনা করে তখন তার এখানে একটা আসল মানুষ আছে যে মানুষটাকে দেখা যায় না এটার নাম বিবেক যখন সে অবৈধ নাজায়েজ হারাম কোনো কাজ করে তখন তার এখানে তাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ম দেওয়া হয় তার বুকের धकधक झकझक शब्द बाड़े नाकि स्वाभाविक थाके बाड़े केन बाड़े सोरा निजेओ बुझे आमि आमार मालिकेर सीमा लंघन करतेछि किन्तु निजेर घरेर माल सामान एक कामरा थेके आरेक कामराय निले निजेर बीबिर साथे बैधभावे मिलन करले बुकेर धड़फड़ी किन्तु बाड़े ना कि आमि खूब सहज करे बोलार चेष्टा करतेछि किन्तु बाड़िर काछेर आरेकजन आदम आली कदम आलिर बउ कोब्बात आली शेयाना मेये जखन आपनि तार दिके आगाय जान तार हाथ धरेन तखनी आपनार बुको आपनाके अलार्म देय आपनार चोखो आपनाके अलार्म देय किभाबे देय আরেকজন বেগামা মেয়ের গায়ে হাত দিয়েছেন আপনার বুকের ধরপড় ধরপড় এটা বোধহয় স্বাভাবিক স্বাভাবিক আছে আছে এটা বেড়ে যায় চোখ দুইটা বোধহয় স্বাভাবিক আছে বলা লাগবে আরেকজনের বুকের গায়ে হাত দিয়েছে লুচ্চার চোখ বোধহয় ঠিক আছে কি কিন্তু নিজের বুকের গায়ে হাত দিলে এইটাও পারে না এইটাও দৌড়াদৌড়ি করে না তাইলে কোরআন পড়ার দরকার নাই বুখারী পড়ার দরকার নাই আপনি নিজেই বুঝতে পারেন যেটা করতে গেলে বুকে ধকধক ঝকঝক বেড়ে যায় যেটা করতে গেলে চোখের অস্থিরতা বেড়ে যায় সেটাই হারাম আপনি বুঝতেছেন আপনি আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করতেছেন শীত বেশি ঠান্ডা যত বেশি খেজুরের রস তত বেশি মিষ্টি সুঘ্রাণ সুস্বাদু মনে করেন আপনার বেগম আপনার বিবি আপনাকে বলেছে আজকে দারুণ শীত আজকের খেজুরের রস খুবই পরিষ্কার সুঘ্রাণ মিষ্টি আর রাতের রস হাজরসি এটা তো আরো মিষ্টি আরো স্বাদ যদি একটু খেতে পারতাম আপনি তখন আপনার বিবিকে বললেন খাবে নাকি আমি তো চারটা গাছ কেটেছি কয় যদি একটু কষ্ট করে আনেন আপনি বললেন কলসটা দাও কলসটা নিয়ে আপনি রওনা করেছেন যেখানে আপনার নিজের খেজুর গাছ কেটেছেন সেখানে গিয়ে গাছের গোড়ায় গিয়ে হাড়িটা আপনি জায়গা মতো ঠিক মতো রেখে এবার গাছে উঠতেছেন গাছে উঠে যে রসটা পেয়েছেন এটা ওই আপনার ওই কলসে হাড়িতে ঢেলেছেন এইভাবে চারটা গাছের রস যখন আপনি উঠানামা করে একটা হাড়িতে একটা পাত্রে একত্র করলেন অল্পের জন্য হাড়িটা ভরে নাই গলার একটু নিচে হাড়িও ভরে নাই আপনার মনটাই একটু অতৃপ্তি হারে অল্পের জন্য যদি হাড়িটা ভরে যেত বিবি কত খুশি হতো কিন্তু বলল না কি করব যা পেয়েছি বাড়ির দিকে রওনা করেছেন হঠাৎ আপনার খেয়াল হলো বাড়ি এবং এই আপনার নিজের খেজুর গাছের আসা যাওয়ার পথে আপনার আরেক প্রতিবেশী সে তিনটা খেজুর গাছ কেটেছে সঙ্গে সঙ্গে মনে দুর্বুদ্ধি হারাম বুদ্ধি এসে গেছে কিনা বলেন আমগো এরকম আমরাও তো মানুষ নবী মুস্কি হেসে বললেন যেই ঘরে সম্পদ বেশি আছে চোর ডাকাত সেই ঘরেই বারবার ডুমাডুমি করে যেই ঘরে সোনা দানা মূল্যবান সম্পদ বেশি আছে চোর ডাকাত সেই ঘরের দিকেই বেশি তাহলে বোঝা যায় নামাজের নিয়ত করলে দান খাতের কথা মনে হয় ব্যবসার কথা মনে হয় দুনিয়াদারির কথা মনে হয় বউজির কথা মনে হয় তাহলে বোঝা যায় তোমার এখানে মালপানি আসে তোমার এখানে সম্পদ আসে সম্পদ আসে বলেই ইবলিস কি করে एक बार दाम खेत आबार पाट खेत आबार इडा एखाने एने एकटा एकटा करे मने कराय कराय किना जखनी एगुला मने कराबे तखनी तुमी एगुला बाद दिए आल्लाहर दिके रुजू हये जाओ आल्लाहर दिके एकाग्र हये जाओ हुजूर पूरा नामाजेर मধ্যে এই अवस्था যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ শুধু টানে ইবলিস তো টায়ার্ড হয় নাই বুড়া হয় নাই রিটায়ারও করে নাই ইবলিস হাজারো লাখো বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে তখন আদমকে যেভাবে ধোঁকা দিয়েছিল এখন আদম সন্তানকেও ঠিক সেইভাবে ধোঁকা দেয় পিছে লাগা আছে ইবলিস যখন আদমকে সেজদা করলো না কিবলা হিসাবে মানলো না আল্লাহ ইবলিসকে জানিয়ে দিলেন ইন্নাকা রাজিম এখন থেকে আজ থেকে যে অভিশপ্ত আমার গজবের খড়গ কৃপা তোর উপরে আমি নিক্ষেপ করলাম ইবলিস চ্যালেঞ্জ করলো লা আন্না জাহান্নামা মিনহুম আজমাইন রব্বুল আলামিন তুমি আল্লাহকেও আমি চ্যালেঞ্জ করলাম হাসরের দিন সব আদম সন্তান বনি আদম তাদেরকে দুনিয়াতে গোমরা করে পথভ্রষ্ট করে তাদেরকে নিয়ে বিজয় মিছিল করে আমি আল্লাহ জাহান্নামে যাব সব মানুষকে গোমরা করব ইল্লা ইবাদাকাল মুখলাসিন কিন্তু যারা তোমার খালেস বান্দা তাদের কাছে আমি যতই যাব কোনো কাজ হবে না তাদেরকে আমি গোমরা করতে পারবো না আমার আয়াতের সেটা বাইরে থাকবে তাহলে আমরা কি আল্লাহর খাস বান্দা হতে চাই খাস বান্দা হতে চাই তাহলে সালাত এটা পড়তে হবে আপনার কোনো অসুখ বিসুখ बीमार आजार अपने दाड़ाए नामाज पढ़ते पारेन ना एरकम है ना ताहले अपनी बसे पड़ें अल्लाह साथ दिशे अल्लाजीना यज़कुरुना अल्लाहा कियामाउ वा कुउदाउ वा आला जुनुबिहिम बसे जदि पढ़ते ना पारें शुए पड़ें अल्लाह आपनाके साथ दिशे शुएओ जदि पढ़ते ना पारें তাইলে আপনি মাথার ইশারায় পড়েন শুয়ে শুয়ে আল্লাহর লাখো বান্দা এইভাবে পড়ে না মাথা দিয়ে ইশারা করতে পারেন না এগুলা সব প্যারালাইজড হয়ে গেছে মাথা লড়াইতে পারেন না যতক্ষণ হুঁশ আছে খেয়াল আছে ততক্ষণ আপনি দিলে দিলে মনের ইশারায় আমি রুকু করলাম আমি সিজদা করলাম আমি সিজদা শেষ করলাম দিলের ইশারায় নামাজ পড়তে হবে মাফ নাই যতক্ষণ হুঁশ আছে যদি আপনি সেন্সলেস হয়ে যান বেহুশ হয়ে যান তাইলে মারফুল কলম আল্লাহ বলবেন আমারই বান্দা সেন্সলেস হয়ে গেছে এই কেরামান কাতিবিন থামো তোমাদের কলম থামাও যতক্ষণ বেহুশ থাকবে ততক্ষণ তার নেক বদের কোনো হিসাব নাই আবার আসুন মরার আগে আমাদের মধ্যে একটা অনেকের তাড়াহুড়া শুরু হয়ে যায় বাবা বোধহয় বাঁচবে না আমাদের অমুক বড় হুজুর তাকে এনে বাবার একটু কি তওবা করাই সবাই জানেন তওবা করাই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে सब समय तौबा करते अल्लाह रसूल दैनिक कमपक्षे 70 बार तौबा इस्तिगफार पढ़तें तौबा आस्तागफिरुल्लाह रब्बी उम्मत जननी आयशा रादियल्लाहु ताआला अन्हा जिज्ञेस करलेन या रसूलुल्लाह गो स्वामी आमार आपनार जीवने तो कोनो गुनाह नाई जदि कोनो गुनाह थाकतो তাহলে আল্লাহ বলেছেন সেটাও আমি আল্লাহ মাফ করে দিলাম তা আপনি দিনে এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করেন মাগফিরাত চান এর কারণটা কি हुजूर बोलें आवालाम आकुना आब्दान शाकुरा अल्लाह जमार चलार शक्ति रेखेছে ধরার शक्ति रेखेছে বলার शक्ति रेखेছে আমার कांड ज्ञान विवेक এটা ঠিক রেখেছে আমি যে প্যারালাইজড হয়ে এইভাবে পড়ে যাই নাই বাঁকা হয়ে যায় নাই আল্লাহ যে এই নিয়ামত আমাকে দিয়েছেন আমি কি এই নিয়ামতের শুকরগুজারি করব না আরে maaf করে দিয়েন এরকম কই নিও অতি চলে যায় ठीक नয় জেডার মনটা আরো দুর্বল হইব মাফ চাই গেছে আর বোধহয় বিচার মেয়াদ শেষ জেডারে দুর্বল করিয়েন না এটা বলা আদৌ ঠিক নয় বলবেন জেঠা আমরা আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করেন এ দুর্বল যেতে পারে আর মুরমুষু ব্যক্তিকে তওবা করার জন্য কোরআনের জন্য তাড়াহুড়া করবেন না যতক্ষণ আপনার গুনাহ করার ক্ষমতা হ্যান্ডম থাকে গুনাহ করার ক্ষমতা যতক্ষণ থাকে এই সময় তওবা করলে তওবা কবুল হয় বুঝাইতে পারি নাই বোধহয় গুনাহ করার ক্ষমতা যতক্ষণ আসে ততক্ষণ তওবা করলে তওবা কবুল হয় যেটা তো সিদ্ধ হয়ে গেছে 6 দিন আগে জেডার এখন ঘুরাইতে হলে তিনজনে ধরা লাগে জেডার তখন গুনাহ করার কোনো কি গুনাহ করার মতো ক্ষমতা আছে এত তো তওবার বাবা হয়ে গেছে এমনি গুনাহ তো করতেই পারে না তা আপনি তার তওবা লইয়া দৌড়াদৌড়ি এগুলোর দরকার নাই জেঠা যদি পারফেক্ট জেঠা হয় নামাজি রোজাদার দিনদার হয় তখন তাকে তওবা করায় ইমানের সাথে মওত দেওয়ার দায়িত্ব নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আল্লাহ বলে যে আমি নিলাম রায়পুর আলিয়া মাদ্রাসায় আমি তখন কামেল টাইটেল পড়ি আর কি তো বৃহস্পতিবারে সাইকেলে বাড়িতে আসতাম শুক্রবার থেকে শনিবার আবার যেতাম তো আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে রায়পুর আলিয়া মাদ্রাসা রায়পুর বাজার থানা প্রশাসন এগুলোর উপরে আমার একটা বিরাট ব্যক্তিত্ব ছিল গ্রহণযোগ্যতা ছিল এখনো রায়পুরের বুড়ারা বলে জীবনে তার দেখলাম না তো মিরগঞ্জের এখান দিয়ে আসি আর কি তো মিরগঞ্জ বাজার থেকে দক্ষিণে এসে পূব দিকে একটা রাস্তা এই আমাদের এই দিকে আসার এখন আমি এই পূব দিকে ফিরে কদ্দুর আসছি দেখি যে মানুষ দুইজন খুব পোশাকে আশাকে দাঁড়িয়ে ভালো দিনদার হুজুর একটু নামেন নামছি কামগা আব্বা আজকে 3 দিন এই অবস্থা উঁস বেহুঁস তো বাবা আমার করে 3 দিন আগে কইছে ইয়ান দিলু তোমার না সবাই ইয়ে যায় তোরা যদি পারস ওনারে আমি আমার একটু তওবা করাইস হেতারা আরে দিচ্ছে একটু আইয়ের জাম তো লাগে প্রতিবেশী একজন মুমিন আমি গেছি জেডার ঘরে ঢুকছি তাকে সহায় রাখছে দুইজনে এইভাবে ধরে রাখছে এখন যারা নিচে একজন তার ছেলে কাবা রায়পুরের ওই হুজুর ওনাকে লই আসি কয় কে কয় লুৎফর রহমান সাহেব আপনি যার কথা কইছেন ছাত্র সংসদের ভিপি আমরা একটু তওবা করাইম বুড়িয়া কি কয় শুনবেন নি কেরে বাবা তওবা এস থাক একখানা ভাল লাগে বাচ্চুম লাইন লাগে তওবা আজকে থাক আমার কাছে একটু ভালো লাগে মনে হয় যেন তাইলে তওবারে মনে করে এমন সময় যে সময় বিচার বেয়াদ এমনি শেষ এই সময় তওবার দরকার আর যতক্ষণ গুনাহ করার ক্ষমতা ছিল ততক্ষণ তওবা করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে কিন্তু এইভাবে রইছেন আল্লাহ আমি আবার জীবনের সগীরা কবিরা জানা অজানা আরেকজনে হিয়াই দেয় আল্লাহকে অনার করবিটা কি তোর তো গুনাহ করার হ্যান্ড ওভে লেস হয়ে গেছে গুনাহ করার ক্ষমতা যার নাই তার তওবার কোনো দাম নাই মনে রাখবেন যতক্ষণ গুনাহ করার ক্ষমতা আছে এতক্ষণ তওবা করুন আল্লাহ পাক কবুল করে নেবেন আমি কি বুঝাতে পেরেছি 5 ওয়াক্ত সালাত আমরা যেন ঠিকমতো আদায় করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক সেই সাহসিকতা সেই যোগ্যতা সেই আমল আমাদেরকে দান করুন আমিন। वमा अलैना इल्लल बलाग व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सबल आছেন আজান হয় আপনি সালাত পড়েন না জামাতে যান না আপনি ধরাকে সরা জ্ঞান করেন बहुत मस्तान এরকম দেখেছি আপনারাও দেখেছেন रास्ता दिए हाँटे चा दोकने चा खाइतेছে কই রে আর কাছে ভাল লাগে না আমার কাছে জানি কেরম কেরম লাগে বস পড়ে গেছে আছে না নাই এরকম ঘটনা কোন এলাকায় না আছে বলেন কোন এলাকায় না আছে বলেন যে কোনো মুহূর্তে আপনার এই এনার্জি ফিটনেস স্ট্রেংথ শারীরিক সক্ষমতা এটাকে আল্লাহ লেস করে দিতে পারেন জিরো করে দিতে পারেন মস্তানি করতে করতে দোকানের দিকে গেছেন কি সিল্লান সিল্লায় বড় কয় বন্ড কথাও কয় চার মধ্যে একশো মুখ দিছে মাথা চক্কর দিছে আর একশো মুখ দিয়ে শরীরে ঝিমঝিম শুরু হয়েছে কে রে আর কাছে জানি কেরম লাগে বাস কাম শেষ এরকম আছে না নাই সুতরাং যতক্ষণ সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক আছেন ততক্ষণ আপনাকে সবচেয়ে বেশি সালাতের দিকে নামাজের দিকে রুজু হতে হবে সম্ভব যদি হয় শরীর উজু না থাকে তাহলে সালাত জামাতে আদায় করা ওয়াজিব কি সালাত জামাতে আদায় করা ওয়াজিব আর যদি জামাতে আদায় করা না যায় পার্সোনালি ব্যক্তিগতভাবে ওয়াক্ত মতো যথাসময়ে যথাযথভাবে কাদাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সালাত আদায় করতে হবে ঢাকা থেকে আপনি চাঁদপুর আসতেছেন লঞ্চে মনে করুন আর কি সাইটনলের মোড়ের এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী বেশি হয় লঞ্চটা যখন এখানে আসলো মেঘনাতে ঘোর ঢেউ তুফান শুরু হয়ে গেল কয়েকটা আছাড় দিয়ে লঞ্চটা কাত হয়ে গেল যাত্রীরা কেউ সাঁতার দিচ্ছে পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে আপনি লঞ্চের একটা তক্তা এটা পেয়েছেন অথবা কিছুই পাননি হাবুডুবু খাচ্ছেন প্রত্যেকটা ঢেউয়ে লোনা পানি আপনার নাক মুখ দিয়ে ঢুকতেছে আরে কুল তো অনেক দূরে আমার এই দেহ এই শক্তি এটা নিয়ে আমি কি কুলে যেতে পারবো একটা কচুরি পানা পেলেও কিন্তু এই সময় ধরে নাকি ধরে না যে এটা ধরলে বোধহয় একটু একটা খড়কুটা পেলেও ধরে হাবুডুবু খাচ্ছেন আল্লাহর কসম যতক্ষণ আপনার উশখেয়াল ঠিক আছে ততক্ষণ এই হাবুডুবু এই সাতটানো অবস্থায় সালাতের ওয়াক্ত হয়েছে সালাত নামাজ আদায় করা ফরজ ফরজ মাপ নাই বলবেন যে হাবুডুবু খাই এই নদীর মধ্যে পড়েছি নামাজ পড়বো কেমনে আপনার উজু করা লাগবে না অজুর বাবা হইয়া গেছে অজুর বাবা মানে কি অজুতে যে অঙ্গগুলা দোয়া ফরজ এগুলা কি দোয়া হয়ে গেছে বারবার দোয়া হচ্ছে অজু চিন্তা করা লাগবে না এটাও পড়া লাগবে না মনে মনে বলেন যে জোহরের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহু আকবার সাতার দিচ্ছেন আর বাধা লাগবে না আল্লাহু আকবার আপনি হাবুডুবু খাচ্ছেন আপনার রুকু সেজদা করা লাগবে না কতক্ষণ হাসিতে হাসিতে আপনি জোহরের নামাজ এটা আদায় করতেছেন যে দূর পারেন যা হয় 100 ভাগের 1 ভাগও যদি হয় জীবনের এই সংকটময় সময় সন্ধিক্ষণে আপনি সালাতের দিকে রুজু হয়েছেন সালাতের কথা ভুলে যাননি আল্লাহ কেরামান কাতিবিনকে বলে আমার বান্দার আমলনামার মধ্যে জামাতের সাথে 16 আনা ফরজ নামাজের সওয়াব লেখো আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তাহলে কোন অবস্থাতে সালাত এটাকে বাদ দেওয়া যাবে না গাফলতি করা যাবে না আল্লাহর অনেক বান্দা অনেক বান্দি যাদেরকে আমি জানি অনেককে আমি দেখেছি শুইতে পারে না, ঠিকমতো নড়াচড়া করতে পারে না। কতক্ষণ পরেই কয় নামাজের সময় হইছেনি। এরকম আসে না? নাই, নামাজের সময় হইছেনি। আল্লাহকে তোমার নামাজ পড়তে পারো আর না পারো, নামাজের সময় হইছেনি। এটা যখন জিজ্ঞেস করেছে, আমি আল্লাহ তোমাকে পুরা সালাতের সওয়াব দান করব। সালাতের দিকে তোমার একটা কি আছে? খেয়াল আছে, মানসিকতা আছে। তাহলে এই বেহুশ অবস্থায়, মরণাপন্ন অবস্থায়, তখনও যদি আপনি সালাতের কথা মনে রাখেন, যেটুকুন সালাত হোক বা না হোক, শরীর তো কোনো ব্যালেন্স নাই। আত্মীয় একজনে ধরেই বসাইছে। এখন আপনারা আত্মীয় স্বজন সুস্থ যারা আছেন তাদের উপরে কিন্তু ফরজ। তোমার এই আত্মীয় পড়ে গেছে, শুয়ে গেছে, জোরের সময় হয়েছে, তুমি তাকে, সে যদি বসে পারে, তাকে বলে দাও যে আব্বু আপনাকে নামাজ পড়াচ্ছি, একটু তো ইমাম করাই দেন। আপনি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনি পড়েন সূরা ফাতিহা, পড়েন আরেকটা, পড়ার চেষ্টা করে, বারবার ভুল হয়, হওয়াই স্বাভাবিক নাকি? এই সময় তো পারফেক্ট ঠিক মতো হওয়ার কথা নয়। জীবিত যারা আছেন তারা সহযোগিতা করবেন, ওই মুমূর্ষ রোগীটাকে সালাত আদায় করাবার চেষ্টা করবেন, হেল্প করবেন, সহযোগিতা করবেন। এইটা আপনাদের যারা সুস্থ তাদের উপরে ফরজ। সুতরাং মুর্দাকে যখন কবরে রাখা হবে, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখেরাতের পরকালের, মরণের পরের যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, ঘাঁটি আছে, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। এই কবরে বান্দার প্রথম নামাজের হিসাব হবে, আগে নামাজের হিসাব হবে, হাজিরা খাতা চেক করা হবে। চেক করার পরে যেই বান্দার দেখা যাবে নামাজের মধ্যে মেজরিটি, নামাজের মধ্যে অগ্রগামী, নামাজের মধ্যে সে সবসময় নিয়মিত ছিল, সে নামাজমুখী ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুনকির নকির দুই ফেরেশতাকে বলবে কবরে আসছে কিন্তু আমার বান্দা নামাজের কথা ভুলে নাই, আমার বান্দা কবরে শোয়ানোর পরে ফেরেশতা এসে যখন জীবিত করবে, তার সব নর্মাল অবস্থা ফিরিয়ে দেবে, তখন নামাজি বলবে নামাজের সময় হইছেনি, নামাজের সময় হইছেনি। মরার পরে তার নামাজ নাই, জিকিরও নাই, কোনো আমলও নাই। যত আমল আছে মরার, যখনই মরে যায় এন কাতা আনহু আমালুহু, আমালের জীবন শেষ হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার এই বান্দা নামাজি ছিল, নামাজির হিসাবে পাশ করেছে, তার কবরটাকে দুই দিক থেকে টেনে, যে চিকন কবর ডাইন বাম ঘোরা যায় না, এই কবরটাকে দুই দিক থেকে টেনে, হে আমার ফেরেশতারা মাশরিক মাগরিব শিমাল জুনুব পর্যন্ত প্রশস্ত করে দাও। ফারিশু লাহু ফারাশাম মিনাল জান্নাহ, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার কবরে জান্নাতের মখমলের মহামূল্যবান বেহেশতি বিছানা বিছায়ে দাও। ওয়াফতাহু লাহু, তার কবরের চারিদিকে খুলে দাও বেহেশতের সাথে দরজা। দৈনিক যখন তার খাওয়ার সময় দুনিয়াতে ছিল, জীবিত অবস্থায় ছিল, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার কবরে তাকে বেহেশতের রিজিক এইটা এনে খাওয়াও। আপনারা কি এটা চান? সবাই বলেন চান। তাহলে এক নম্বর সালাত। আল্লাহর কসম সালাতটা ঠিক করেন, বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। সালাতটা হলো হাতি, হাতি हाथी जदि दुई पहाड़ेर माझखान दिए चिकन एक रास्ता दिए जाए हाथीर लेजटा बोधा भिन्न टेने आना लागे ना कि हाथी जदि जाए लेज भिन्न टाना लागे ना ताहले आपनि सलात नामाज इबादत बंदगी एटी हलो हाथी हाथी एगुलो जदि आपनि आयत्त करते पारेन आल्लामुखी होते पारेन এই দুনিয়া আপনার গোলাম এই সৃষ্টি আপনার গোলাম দুনিয়ার সবকিছু আপনার অনুগত আপনার ফরমাবরদার গোলাম করে দিবেন আপনি আল্লাহর গোলাম হয়ে যান পুরো দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে আমরা আল্লাহর গোলাম হতে পারছি না এর জন্য অমুকের গোলামি করা লাগে তো অমুকের গোলামি করা লাগে আদম আলীর খোশামত করা লাগে আদম আলীর কদম বুসি করা লাগে ঠিক কি না বলেন কিন্তু আপনি আল্লাহর হয়ে যান কারো তোষামত খোশামত করা লাগবে না যত বড় মস্তান ক্যাডার হোক সে আপনার খোশামত করবে আপনার সামনে আসলে দেখবেন গোখরা সাপ আপনার সামনে আসলে আসতে মাথা নত করে ফেলবে আছে না নাই মুর্দা মরে যাওয়ার আগে মানুষ যখন মুরমুরছ এই সময় আত্মীয় স্বজন দেখতে আসে পাড়া প্রতিবেশীরা দেখতে আসে এটা স্বাভাবিক এটা সুন্নাত আত্মীয় প্রতিবেশী তাদের এই কঠিন অবস্থায় তাদেরকে দেখা তাদের জন্য দোয়া করা এটা প্রতিবেশীর হক কিন্তু কোন প্রতিবেশী আছে মুর্দাকে ভরসা দিতে হবে আপনি আল্লাহর কাজ করেছেন আপনি নামাজ পড়েছেন আপনি এই করেছেন আল্লাহ নিশ্চয়ই আপনার ভালো করবে কে কাজ যাইকে যেটা